सेलो रिटर्न स्मॉल चैप्टर एक्सपेक्टेड एकटा क्लास ही हुए जाओ उचित तो सेलो रिटर्न बेपत्ता की जनरली की होय जिसमें एंटिटी कोनो नतून प्रोडक्ट तैरी करे जे प्रोडक्ट कस्टमर रा एर आगे व्यवहार करें যে প্রোডাক্ট সম্পর্কে কাস্টমারের কোনো আইডিয়া নেই বা কাস্টমার জানেই না প্রোডাক্টটার এক্সিস্টেন্স সম্পর্কে এখন সেই প্রোডাক্টটা নিয়ে যখন একজন এন্টিটি বা একজন বিজনেস অর্গানাইজেশন রিটেলারদের কাছে অ্যাপ্রোচ করে যে ম্যানুফ্যাকচারিং করছে সে তো আর নিজে গিয়ে সেল করবে না যদিও অনেকে নিজেদের সেলিং ইউনিট থাকে কিন্তু আমি যখন অন্য কাউকে বলবো আমার হয়ে এই প্রোডাক্টটা সেল করবার জন্য তারা প্রোডাক্টটা নিতে কিন্তু ডিনাই করবে কারণ তারা খুব ভালো করে জানে এই প্রোডাক্ট হচ্ছে নতুন কাস্টমার এই প্রোডাক্ট সম্পর্কে জানে না এই প্রোডাক্টের ভালো মন্দ এসব বিষয়ে কাস্টমার যদি না জেনে থাকে তাহলে কাস্টমার প্রোডাক্টটা কিনবে না তাহলে রিটেলারের একটা রিস্ক হয়ে যাচ্ছে মানে কি রকম হচ্ছে ব্যাপারটা ধরো আমি এক্সাম্পল দিয়ে বলছি এক্স লিমিটেড হচ্ছে একটা কোম্পানি ও একটা নতুন প্রোডাক্ট তৈরি করেছে আর নিউ প্রোডাক্ট প্রোডাক্টের নাম হচ্ছে যে কোনো একটা প্রোডাক্ট এমএক্স একটা নতুন প্রোডাক্ট এবার এক্স লিমিটেড ওয়াই এর কাছে গেছে ওয়াই কে ওয়াই একজন রিটেলার তো ওয়াই কে বলছে যে আমার এই প্রোডাক্টটা তোমার কাউন্টারে রেখে দাও তোমার কাউন্টারে রেখে তুমি সেল করো ওয়াই কি চিন্তা করবে যদি এই প্রোডাক্টটা ও কমপ্লিটলি বাই করে নেয় এক্স এর ঘর থেকে ধরো 1000 কেজি মাল বা 1000 পিসেস মাল বাই করলো ওয়াই কাস্টমার এই প্রোডাক্ট সম্পর্কে জানে না এই 1000 পিসেস মাল যদি কমপ্লিট এক্স এর ঘর থেকে বাই করে নিয়ে নেয় তাহলে এই মাল যদি না বিক্রি হয় লসটা কাকে সাফার করতে হবে ওয়াই কে সুতরাং নতুন কোন প্রোডাক্ট রিটেলাররা ঘরে রাখতে চায় না তাদের একটাই বক্তব্য যে নিউ প্রোডাক্ট কাস্টমার অবহিত নয় আমরা রাখবো না কারণ এটা আমাদের রিস্ক বেশি তখন এক্স লিমিটেড কে কি করতে হয় এই নতুন প্রোডাক্ট সম্পর্কে কাস্টমারদের জানাবার জন্য বা রিটেলারদের কনভিন্স করবার জন্য এই সেল অর রিটার্ন অ্যাপ্রোচে যেতে হয় বা সেল অর রিটার্ন বেসিসে যেতে হয় এখানে কি বলে এক্স লিমিটেড ওয়াই কে মাল পাঠিয়ে দিচ্ছি আপনি রাখুন আপনাকে কিনতে হবে না একটা সার্টেন টাইম দিল সাপোজ 3 মান্থস টাইম দিয়ে দিল যে 3 মান্থস টাইমের মধ্যে আপনি মালটাকে অ্যাপ্রুভও করতে পারেন যে আপনি বাই করবেন কিনা অথবা আপনি রিজেক্টও করতে পারেন যে আপনি মাল কিনবেন কিনা যদি রিজেক্ট করেন তাহলে আমরা মাল ফেরত নিয়ে নেব আর যদি অ্যাপ্রুভ করেন তাহলে মাল সেল বলে ভাবব এই জন্য এই কথাটার নাম হচ্ছে সেল অর রিটার্ন মাল পাঠিয়ে দিলাম বিক্রি করতে পারলে নির্দিষ্ট সময়ের মধ্যে বিক্রি যদি বিক্রি না করতে পারো তাহলে তুমি ফেরত দিয়ে দাও এই জন্য এই বেসিসটাকে এই বেসিসে সেল করাকে আমরা বলি সেল অর রিটার্ন সেল এবং এটা বেসিক্যালি কোন ক্ষেত্রে হয় যখন নতুন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে তখনই কিন্তু সেল অর রিটার্ন বেসিস সেল করে যে প্রোডাক্টের এস্টাবলিশড মার্কেট আছে রেডি মার্কেট আছে সেখানে কিন্তু রিটেলারের অত রিস্ক লাগবে না রিটেলার জানে যে এই প্রোডাক্ট আমার আরামসে বিক্রি হবে আজকে আইটিসি এইচইউএল এই সমস্ত কোম্পানির প্রোডাক্ট সবাই রাখে বিকজ ইজ ভেরি কমন টু অল কিন্তু নতুন প্রোডাক্ট এলে কিন্তু যারা সেল করবে তাদের একটা রিস্ক থেকে যাচ্ছে সেই জন্য তারা কি করে সেল অর রিটার্ন বেসিসে মালটা রাখতে রাজি হবে কিন্তু নর্মাল সেলে কিন্তু রাজি হবে না এবার ইস্যু হচ্ছে এক্স লিমিটেড যখন এই সেল অফ রিটার্ন বেসিসে সেল করবে এক্স লিমিটেড বুকস অফ অ্যাকাউন্টসে অ্যাকাউন্টিং কি করে করবে অ্যাকাউন্টিং মেথডটা আমাদের একটু ডিসকাস করতে হবে তিন ভাবে মানে অ্যাকাউন্টিং রেকর্ড মেনটেন করা যায় কেস ওয়ান হচ্ছে যখন এই সেল অফ রিটার্ন বেসিসে ট্রানজাকশন গুলো খুব বেশি না ট্রানজাকশন আর ফিউ দেখো এক্স লিমিটেড সমস্ত সেলটাই যে সেল অর রিটার্ন বেসিসে করছে তা তো না এবং একটাই প্রোডাক্ট এমএক্স তৈরি করছে তা তো না একাধিক প্রোডাক্ট আছে এমএক্স তার মধ্যে নিউ প্রোডাক্ট তার রেডি মার্কেট কিছু আছে তার মানে জেনারেল সেলস কিছু আছে আবার সেল অর রিটার্ন বেসিসে সেল কিছু আছে যদি দেখা যায় সেল অর রিটার্ন বেসিসে সেলের কিছু ট্রানজাকশন আছে তাহলে তার অ্যাকাউন্টিং রেকর্ড একরকম কেস টু সেল অর রিটার্ন ট্রানজাকশন হচ্ছে মডারেট মানে মাঝারি রকম খুব বেশি না খুব কম না তার অ্যাকাউন্টিং প্রসেস একরকম আর কেস থ্রি হচ্ছে
লার্জ নাম্বার অফ ট্রানজাকশন সেল অর রিটার্ন বেসিসে হয় তখন কিভাবে রেকর্ডিং করব, তিনটে বেসিস। তার মধ্যে আমাদের এই ফার্স্ট কেসটা শিখলেই হবে, কেস টু বা কেস থ্রি জেনারেলি দেয় না, যে যখন সেল অর রিটার্ন ট্রানজাকশন আর ফিউ দেন হাউ দ্যাট ট্রানজাকশন আর রেকর্ডেড ইন দ্য বুকস অফ অ্যাকাউন্টস। সেল অর রিটার্ন যখন ফিউ ট্রানজাকশন তখন সেল অর রিটার্ন বেসিসে সেলকে আমরা জেনারেল বা অর্ডিনারি সেলস হিসেবেই ট্রিট করি, জেনারেল বা অর্ডিনারি সেলস। কিরকম ভাবে স্যার? ধরো এক্স যখন গুড সেন্ড করছে, কাকে? এখানে আমাদের আমি ধরে নিচ্ছি ওয়াই কে মাল বিক্রি করছে। তো এক্স যখন ওয়াই কে ওয়েন গুডস আর সেন্ড অন সেল অর রিটার্ন বেসিস, এক্স ওয়াই কে মাল পাঠাচ্ছে, 1,00,000 টাকার মাল পাঠিয়েছে সেল অর রিটার্ন বেসিস। আচ্ছা, 1,00,000 টাকা যে প্রাইসটা তাতে কিন্তু প্রফিট ঢুকে আছে, মানে কস্ট প্লাস প্রফিট, যেটাকে আমরা বলি ইনভয়েস প্রাইস, আইপি, ইনভয়েস প্রাইসে মাল পাঠিয়েছে। তখন এক্স কি করবে, ওর বুকস অফ অ্যাকাউন্টসে, ইন দ্য বুকস অফ এক্স, এক্স এই যে সেল অর রিটার্ন পাঠা মানে সেল অর রিটার্ন বেসিসে পাঠালেও এটাকে একদম অর্ডিনারি সেলস এর মতো ট্রিট করবে, মানে নর্মাল জেনারেল সেলস করলে যা এন্ট্রি হয় সেল অর রিটার্ন বেসিসে সেলে তাই করবে, মানে প্রথম এন্ট্রি যখনই মাল পাঠাচ্ছে এন্ট্রি করে দেবে ওয়াই অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, কত টাকার মাল পাঠিয়েছে 1,00,000 টাকা। আচ্ছা, আমি ধরে নিচ্ছি এই 1,00,000 টাকার যে মাল পাঠিয়েছে এই মালের কস্ট ছিল 80,000 টাকা, তার মধ্যে প্রফিট 20,000 আছে, মালের ইনভয়েস প্রাইস কত 1,00,000 টাকা। 80,000 টাকা কস্ট প্রাইসের মাল পাঠিয়েছে কত 1,00,000 টাকায়, একদম জেনারেল সেলসের যা জার্নাল হয় পার্টি অ্যাকাউন্টে ডেবিট টু সেলস করে দিল যখন মালটা পাঠালো। এবার ধরো মাল পাঠাবার সাথে সাথে ওয়াই বললো যে দাদা আপনি অনেক বেশি মাল পাঠিয়েছেন, একটু মাল ফেরত নিন, এত আমার রাখবার জায়গা নেই। তাহলে কিছু মাল রিটার্ন আসতে পারে, তাহলে সেকেন্ড কেস হচ্ছে ফর রিটার্ন অফ গুডস, যে মালটা আমি সেল অর রিটার্নে পাঠিয়েছি যদি আমার যাকে পাঠিয়েছি সে যদি বলে এক্সেস মাল পাঠিয়ে দিয়েছেন এতটা লাগবে না আপনি খানিকটা ফেরত নিয়ে নিন, তাহলে ফর রিটার্ন, রিটার্নের জন্য কি করব স্যার? রিভার্স এন্ট্রি করব, তখন আমি কি করব, সেলস অ্যাকাউন্ট ডেবিট টু ওয়াই, সাপোজ 30,000 টাকার মাল ফেরত দিয়েছে, রিটার্ন চলে এলো সেলস টু ওয়াই। এবার বছরের শেষ দিন 31 মার্চ চলে এসেছে, আমি ধরে নিচ্ছি এই মালটা যে পাঠিয়েছিল সেটা হচ্ছে ফার্স্ট নভেম্বর না, এটা ধর ফার্স্ট ফেব্রুয়ারি মাল পাঠিয়েছে, 3 মাসের সময় দিয়েছিল, 3 মান্থস পিরিয়ডে মাল পাঠিয়েছিল। তাহলে ফেব্রুয়ারি পুরো গেছে, মার্চ পুরো গেছে, 31 মার্চ অ্যাকাউন্টিং এর এন্ড হচ্ছে এক্সের, 3 মাস কিন্তু এখন অতিক্রান্ত হয়নি। সুতরাং ওয়াই কিন্তু এখনই বলতে বাধ্য নয় যে মালটা নেবো না নেবো না, ওয়াইয়ের হাতে এখনো সময় আছে, কনফার্মেশন ওয়াইয়ের কাছ থেকে আসেনি। তো যখন ক্লোজিং ডেটে আমার এখনো কনফার্মেশন কনফার্ম নয়, যদি ওয়াই বলে দেয় যে মাল নেবো না আপনি নিয়ে চলে যান, রিজেকশন, তাহলে রিজেকশন হলে স্যার রিভার্স এন্ট্রি মেরে দেবো। ধরো 31 মার্চের ক্লোজিং ডেটে ওয়াইকে জিজ্ঞাসা করলাম, দাদা কি স্ট্যাটাস, 70,000 টাকার মাল আপনার কাছে পাঠানো আছে, আপনি কি পুরো মালটা রাখছেন না, রিজেকশন। ধরো ওয়াই বলে দিলে দাদা 20,000 টাকা মাল রিজেক্ট, আপনি ফেরত নিয়ে চলে যান, যদি ক্লোজিং ডেটে রিজেকশনের কথা বলে দেয় তাহলে রিভার্স করে দেবো, মানে পাঠাবার সময় ওয়াই টু সেলস হয়েছিল এখন সেলস টু ওয়াই করবো। এবার ধরো ওয়াই বললো যে আমার তো 3 মাস এখনো শেষ হয়নি, আমি এক্ষুনি ডিসিশনে আসছি না, ওয়াই কোনো কনফার্মেশন দিচ্ছি না, ওয়াইকে তো আমি 3 মাসের সময়সীমা দিয়েছি, 2 মাস তো অতিক্রান্ত হয়েছে 31 মার্চে, বিকজ আমি প্রথম মাল পাঠিয়েছিলাম কোন তারিখে, ফার্স্ট ফেবে। তখন 31 মার্চে আমায় কি করতে হবে, ক্লোজিং ডেট আমার, তখন আমি কি করব, এই যে সেলটাকে আমি ক্রেডিট করেছি, ভালো করে বুঝবা, এই সেলটাকে ক্রেডিট করেছি, এই সেলসটাকে আমি ক্রেডিট মানে রিভার্স করব, কারণ আমি তো যখন মাল পাঠিয়েছি অর্ডিনারি সেলস এর মতো বলে পুরো সেলসটাকে ক্রেডিট করেছি, কিন্তু দেখা যাচ্ছে 30,000 টাকার মাল রিটার্ন চলে এসছে, বাকি 70,000 টাকার মাল পড়ে আছে, 40,000 টাকার মালের কনফার্মেশন দিয়ে দিয়েছে যে হ্যাঁ দাদা মাল আমি নিয়ে নিলাম কনফার্ম, 30,000 টাকার মালের কোনো কনফার্মেশন দেয়নি এবং সময়টাও শেষ হয়নি। তখন এই যে 40,000 টাকার মালের কনফার্মেশন দিয়েছে তার জন্য কিচ্ছু করবার দরকার নেই, নো এন্ট্রি। কেন স্যার নো এন্ট্রি? বিকজ আমি যখন মাল পাঠিয়েছি তখন ওটাকে অর্ডিনারি সেলস এর মতো ট্রিট করে দিয়েছি, এখন
যাকে পাঠিয়েছিলাম সে বললো ডান, তো ডান তো অলরেডি এন্ট্রি পাস্ট, সো আমাকে আর কিছু করতে হবে না। প্রবলেম হলো এই 30,000 টাকার, 30,000 টাকার মাল আমার কাস্টমারের ঘরে পড়ে আছে, কিন্তু কাস্টমার কি বলছে, কনফার্মেশন দিচ্ছে না, সময় শেষ হয়নি। তখন আমায় কি করতে হবে, এই যে সেলসটাকে আমি আননেসেসারি আননেসেসারি ইন দ্য সেন্স আগে তো ক্রেডিট করে রেখেছি, এটাকে রিভার্স করতে হবে। তো আমি তখন এন্ট্রি পাস করব সেলস অ্যাকাউন্ট ডেবিট, ডেটার্সকে কিন্তু ক্যান্সেল করব না, টু সেল অর রিটার্ন সাসপেন্স করব, সেল অর রিটার্ন সাসপেন্স করব। এটা কত করব, 30,000 টাকার মালের জন্য। দেখো সেলসকে ক্যান্সেল করে দিলাম আর একটা নতুন অ্যাকাউন্ট আমি দাঁড় করালাম সেল অর রিটার্ন সাসপেন্স। এবার এই 31 মার্চে আমি যখন ব্যালেন্স শিট তৈরি করব, ব্যালেন্স শিট ট্রেডিং পিএল তৈরি করব, তখন ব্যালেন্স শিটে কিন্তু ডেটার্স কিন্তু আমার কত টাকা থাকবে বলতো। এখানে আমি ইনিশিয়ালি সেল করেছিলাম ওয়াইকে 1,00,000 টাকা ডেটার্স করেছিলাম, 30,000 টাকার মাল রিটার্ন চলে এসছে, ওয়াই ক্রেডিট হয়ে গেছে, তাহলে 70,000 টাকা ডেটার্স, ডেটার্স তো 70-ই পড়ে আছে। এবার 70-এর মধ্যে থেকে আমি সেল অর রিটার্ন সাসপেন্সটাকে লেস করব, সেল অর রিটার্ন সাসপেন্সের ব্যালেন্সটা 30,000 টাকা লেস করব, তাহলে আলটিমেটলি আমার ডেটাস পড়ে থাকলো কত, 40, যেটা কিনা আমার অ্যাকচুয়াল সেলস, যেটা কিনা আমাকে পার্টি কনফার্ম করেছে হ্যাঁ দাদা আমি অ্যাকসেপ্ট করলাম। মানে অ্যাকাউন্টিং টেকনিকটা বোঝার চেষ্টা করো, প্রথম যখন মাল পাঠাচ্ছি সবটাই সেলসের মতো ধরে নিচ্ছি, 1,00,000 1,00,000 করে দিলাম, কাস্টমার আমায় 30,000 টাকা মাল ফেরত দিল, রিভার্স করে দিলাম দেন অ্যান্ড দেন, কাস্টমারের ঘরে 70,000 টাকা মাল পড়ে আছে, 70,000 টাকা আমি অলরেডি সেলস হিসেবেই দেখিয়ে রেখেছি, কাস্টমার বললো 40,000 টাকা মাল নিলাম, তাহলে ওটা তো সেলস অলরেডি দেখানো আছে, তাহলে ওর জন্য নতুন করে এন্ট্রি দরকার নেই। 30,000 টাকার মাল কাস্টমার এখনো কনফার্মেশন দিচ্ছে না, বলছে দাদা এখনো সময় আছে আমি এক্ষুনি কনফার্মেশন দেবো না। তখন আমায় কি করতে হবে, এই বছরের তো ট্রেডিং পিএল তৈরি হবে, নাহলে তো আমার এই পুরো সেলস চলে যাবে, সেলস এখানে ক্রেডিট এখানে 30 ডেবিট হয়ে গেছে, 70,000 সেলস ট্রেডিং অ্যাকাউন্টে হিট করবে, কিন্তু সত্যি কি সেল হয়েছে, কারণ এখনো তো পার্টি কনফার্মেশন দেয়নি, পরে রিজেকশন করলে তো আননেসেসারি এবছরে সেলসটা বাড়িয়ে যাবে। তখন আমি সেলসকে ডেবিট করে দিলাম, সেলস ক্যান্সেল হয়ে গেল, যতটুকু কনফার্মেশন পাচ্ছি না, দাঁড় করিয়ে দিলাম কাকে, সেল অর রিটার্ন সাসপেন্স। আর এটাকে আবার ব্যালেন্স শিটে কি শো করব, ডেটার 70,000 দেখাবো, তার থেকে সেল অর রিটার্ন সাসপেন্সটা লেস করে দেখাবো, তাহলে আলটিমেটলি ডেটার দেখালাম কত, 40, আবার ট্রেডিং অ্যাকাউন্টে আমার সেলস দেখাবো কত, ট্রেডিং অ্যাকাউন্টে আমার সেলসও কিন্তু আলটিমেটলি কত হবে বলতো, 40, কারণ অরিজিনাল যে সেলসটা মানে কনফার্মেশন যেটা পাওয়া গেছে সেটাই কিন্তু ট্রেডিং অ্যাকাউন্টে সেলসে গেল। 31 মার্চ ক্লোজ হয়ে গেল, সেল অর রিটার্ন সাসপেন্স জেনারেট করেছি। পরের বছর আমি যখন নেক্সট ইয়ারে গেলাম, নেক্সট ইয়ারে যখন গেলাম তখন আমাকে পার্টি কনফার্ম যদি করে, যদি নেক্সট ইয়ার ইন নেক্সট ইয়ার পার্টি আমাকে বলল দাদা আগের মাসে যে 30,000 টাকার মাল আপনাদেরকে কনফার্মেশন দিইনি, নাও ইটস কনফার্মড, তখন আমি আননেসেসারি একটা লেজার ক্রিয়েট করেছিলাম কনফার্মেশন পাইনি বলে, সেটা কি ছিল, তো সেই সেই পার্টটাকে এবার রিমুভ করতে হবে। তো আমি এখন করে দেবো সেল অর রিটার্ন সাসপেন্সকে ডেবিট করে দেবো, দিয়ে ওটাকে ক্যান্সেল করে দিলাম আর টু সেলস করে দেবো, কত, 30,000। নেক্সট ইয়ারে যখন কাস্টমার অ্যাপ্রুভ করে দেবে তখন সেল অর রিটার্ন সাসপেন্স যেটা লাস্ট ইয়ার আমি ক্রিয়েট করেছিলাম সেটাকে ডেবিট করে ক্যান্সেল করব আর টু সেলসটাকে বলে নতুন বছরে সেলসটাকে দাঁড় করিয়ে দিলাম। এটাকে আগের বছরে আননেসেসারি এটাই বলছি আলটিমেটলি ক্যান্সেল হবে, মানে এটাকে টেম্পোরারি, লাস্ট ইয়ার কনফার্মেশন পাইনি বলে আমি সাসপেন্সে রেখেছিলাম, এবছর যেই কনফার্মেশন পেয়ে গেলাম ওকে ডেবিট করে ক্যান্সেল করে দিলাম, অরিজিনাল সেলস দাঁড় করিয়ে দিলাম। আচ্ছা যদি এটা অ্যাপ্রুভ হয় নেক্সট ইয়ার, স্যার এমনও তো হতে পারে নেক্সট ইয়ার রিজেক্ট হতে পারে, স্যার রিজেক্ট হলে কি করব, তখন সেল অর রিটার্ন সাসপেন্সকে তো ডেবিট করতেই হবে, নাহলে ও তো ক্যান্সেল হবে না, তখন ডেটার্সকে ক্রেডিট করব, কারণ ডেটার্স আমি লাস্ট ইয়ার বাড়িয়ে রেখেছি, তখন ডেটার্সকে ক্রেডিট করব, কত, 30,000 টাকা। আরেকটা জিনিস আমি লাস্ট ইয়ার ভুলে গেছিলাম, যখন আমি 30,000 টাকার মাল আমার সাসপেন্স এলো আমি সেলস দেখালাম না, সেলস ক্যান্সেল করে দিলাম, কিন্তু মালের ওনারশিপ কার, আমার 30,000 টাকা মাল কাস্টমারের ঘরে পড়ে আছে, তার কনফার্মেশন কাস্টমার দেয়নি, সেটা আমার সেল হয়নি, কিন্তু মালের ওনারশিপ তো আমার, তাহলে সেটা আমার ক্লোজিং স্টকে দেখানো উচিত। সো এখানে আমি আরো একটা এন্ট্রি করব, স্টক অন সেল অর রিটার্ন,
স্টক অন সেল অর রিটার্ন টু ট্রেডিং করব, এখানে আরেকটা এন্ট্রি করব, এবং এটার প্রাইস কিন্তু কস্ট প্রাইসে নেব। 30,000 টাকার মাল, আমার 80,000 টাকার মালে প্রফিট ছিল 20,000, মানে কস্টের ওপর 25% প্রফিট করে 1,00,000 টাকার মাল পাঠিয়েছিলাম। তাহলে এই যে 30,000 টাকার মাল পড়ে আছে, এটা রিপ্রেজেন্ট করছে কত? 125%। তাহলে এর মধ্যে কস্ট কত? 30,000 ডিভাইডেড বাই 125 × 100, ওটার কস্ট দাঁড়াবে তোমার 24,000 টাকা। ঠিক করলাম? সো যখনই তুমি দেখবে বছরের শেষ দিনে কাস্টমার এখনো কনফার্মেশন দেয়নি, তুমি সেলসকে ডেবিট করে সেল অর রিটার্ন সাসপেন্স তৈরি করবে, আর সেই মালটাই তোমার স্টকে শো করতে হবে, তার জন্য একটা এন্ট্রি করতে হবে স্টক অন সেল অর রিটার্ন টু ট্রেডিং। আর পরের বছরে যদি অ্যাপ্রুভ করে তাহলে সেল অর রিটার্ন সাসপেন্স টু সেলস, সেল অর রিটার্ন সাসপেন্স টু সেলস। আর যদি রিজেকশন করে তাহলে সেল অর রিটার্ন সাসপেন্সকে ডেবিট করছো, তখন ক্রেডিট করছো কি? ডেটার্স। আচ্ছা, যদি এমন হয় নেক্সট ইয়ারে, ইন নেক্সট ইয়ার 5,000 টাকা হাইয়ার প্রাইসে অ্যাকসেপ্ট করলো, যে প্রাইসে পাঠিয়েছিলাম তার চেয়ে আরো 5,000 টাকা হাইয়ার প্রাইসে প্রাইসে কাস্টমার অ্যাকসেপ্ট করলো, না অনেক সময় আমরা সাবজেক্ট টু কন্ডিশন দিয়েই পাঠাই যে মার্কেটের ডিমান্ড ওয়াইজ আপনি সেল করবেন, একটা ইনভয়েস প্রাইসে পাঠিয়েছি, তাকে নিশ্চয়ই কিছু দিতে হবে, সে ধরো একটা হাইয়ার প্রাইস অ্যাকসেপ্ট করে নিয়েছে, ডিপেন্ড করে না মার্কেটে কত প্রাইসে কি হবে না হবে। সো হায়ার প্রাইস যদি সে অ্যাকসেপ্ট করে থাকে, তখন আমরা কি করব? আমরা তো সেল রিটার্ন সাসপেন্সকে ক্যান্সেল করছি, সেল অর রিটার্ন সাসপেন্স 30,000 টাকা ক্রিয়েট করেছিলাম সেটা ক্যান্সেল হবে, ডেটাস নতুন করে একটা তৈরি করতে হবে না 5,000 টাকা, কারণ এই ডেটাসটা তৈরি করা নেই, আগের বারে আমি আপ টু 30 করেছিলাম, 5,000 টাকা ডেটাসটা তৈরি করলাম। আর সেলস কত টাকা দেখাবো? টোটাল 35,000 টাকা, কারণ 5,000 টাকা সেলস তো বেড়ে গেছে। আর যদি এমন হয় নেক্সট ইয়ারে 4,000 লোয়ার প্রাইসে অ্যাকসেপ্ট করে, মানে এটা কেমন হয় বলতো? কনফার্মেশন দিচ্ছে না, দেখা যাচ্ছে তখন আমি কাস্টমারকে বললাম যে ঠিক আছে আপনাকে যে প্রাইসটা দিয়েছিলাম আমি একটু কম করে দিচ্ছি যদি আপনি রাখেন, কাস্টমার বলে ঠিক আছে তাহলে থাক 4,000 টাকা কম যদি নেন তাহলে ঠিক আছে। সো ইন দ্যাট সিচুয়েশন কি করব? সেল অর রিটার্ন সাসপেন্সকে তো ডেবিট করতে হবে, কারণ ওটা তো ক্যান্সেল হচ্ছে 30,000, ডেটাস তখন কমবে, ডেটাসকে তো আমি 30 বাড়িয়ে রেখেছিলাম, এখন 4,000 কমবে মানে ডেটাসকে ক্রেডিট দিতে হবে 4, তাহলে আমার সেলসটা কত হবে অ্যাকচুয়ালি? তখন 26,000 টাকা সেলস হবে। এই হচ্ছে টোটাল পিকচার। তাহলে আমি যদি টোটাল পিকচারকে সামারি করি, মাথায় রাখবে যখন আমি মাল পাঠাচ্ছি কি এন্ট্রি করব? অরিজিনাল সেলস, ডেটাস টু সেলস, দেন অ্যান্ড দেন মালের রিটার্ন হচ্ছে রিভার্স এন্ট্রি, সেলস টু ডেটাস, ক্লোজিং ডেটে বছরের শেষ দিনে যে মালের কনফার্মেশন দিয়ে দিচ্ছে তার জন্য কোনো এন্ট্রি হবে না। তার যুক্তি কি স্যার? স্যার এন্ট্রি তো অলরেডি আপনি করে নিয়েছেন, কনফার্মেশন পেয়ে গেছেন, তো আগেই তো এন্ট্রি হয়ে গেছে, নতুন করে এন্ট্রি করবার দরকার নেই। কিন্তু যে মালের কনফার্মেশন পাচ্ছেন না সেটাকে আপনাকে কি করতে হবে? সেল অর রিটার্ন সাসপেন্সে ঢোকাতে হবে। তখন সেলসকে ডেবিট করে সেল অর রিটার্ন সাসপেন্সে ঢোকালাম, ঠিক যত টাকা সেল অর রিটার্ন সাসপেন্সে ঢোকালাম সেই মালটা তাহলে আমার কনফার্মেশন পাইনি, তাহলে সেটা আমার ক্লোজিং স্টকে দেখানো উচিত, তখন আমি একটা এন্ট্রি পাস করবো স্টক অন সেল অর রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু ট্রেডিং অ্যাকাউন্ট। ঠিক আছে? আর পরের বছরে গিয়ে কি কি সিচুয়েশন হতে পারে? যেটা আগের বছর কনফার্ম করেনি সেটা কনফার্ম করে দিতে পারে, তখন সেল অর রিটার্ন সাসপেন্সকে ডেবিট করে ক্যান্সেল করব আর সেলসকে ক্রেডিট করব। যদি ক্যান্সেল করে সেল অর রিটার্ন সাসপেন্সকে ডেবিট করে ডেটার্সকে ক্রেডিট করব। যদি হায়ার প্রাইস অ্যাকসেপ্ট করে সেল অর রিটার্ন সাসপেন্স ডেটার্স টু সেলস, যদি লোয়ার প্রাইসে অ্যাকসেপ্ট করে সেল অর রিটার্ন সাসপেন্স টু সেলস টু ডেটার্স, ডেটার্স কমিয়ে দেবো সেলসও কমে যাবে। ইজ দ্যাট ওকে? এবার আমরা বুক থেকে সামস করলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, বুকে যাই। কনসাইনমেন্টে তো ওরকম রিটার্ন বেসিস না, কনসাইনমেন্টে তুমি কমিশনের বেসিসে কাজ করছো, ওটা তো আমারই ওনারশিপে, তোমাকে আমি কমিশন দিয়ে কাজ করাচ্ছি। আর এখানে কি মাল তুমি নিয়ে নিলে মানে, তুমি অ্যাপ্রুভ করলে মানে সে মাল আনসোল্ড থাকলো আমি নেব না,
আমি তোমার ঘরে দিয়েছি, ইউ হ্যাভ অ্যাপ্রুভড, এবার তুমি বিক্রি না করতে পারলে তোমার লস। আর কনসাইনমেন্টে কি হয়, কনসাইনমেন্ট আমি মাল পাঠিয়েছি, তুমি আমার হয়েই বিক্রি করছো, তুমি জাস্ট সিম্পল অ্যান এজেন্ট। আর এখানে কি মালের ওনারশিপ তো ট্রান্সফার হয়ে যাচ্ছে, মাল বিক্রি হয়ে গেল মানে ওনারশিপ তোমার, এবার তুমি বিক্রি না করতে পারলে ইটস ইউর লস, আই এম নট গোয়িং টু ইন্টারফেয়ার ইন দ্যাট লস। সো দেয়ার ইজ দ্য ডিফারেন্স বিটুইন কনসাইনমেন্ট অ্যান্ড সেল অর রিটার্ন।